কারাগারে থাকা আটচল্লিশ এইচএসি পরীক্ষার্থীর মধ্যে ছাড়া পেয়েছেন একচল্লিশ জন আর আগামীকাল জামিনের চিঠি কারাগারে পৌঁছলে বাকি সাতজন শিক্ষার্থীরা ছাড়া পাবে ইরাগে বিকেলে তাদের জামিন জামিনদায়ী আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশীদুল আলমের আদালত 37 জনকে এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 5 জনকে জামিনের আদেশ দেন। এনি আয়োজনে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকারী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর দা শিক্ষার্থীরা মানে 41 জন শিক্ষার্থী আজকে ছাড় পেয়েছে তাদের প্রতিক্রিয়া কি জানাবেন এবং বাকি যে 7 রয়েছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ডবানি করুন ফ্রি। Uh... শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই যে এই যে এইস পরীক্ষার্থী যারা ছিলেন তাদের ভবিষ্যৎ বা তাদের পরীক্ষার কথা চিন্তা করে আজকে পরিপত্র জারি করে এবং একটি তালিকা কিন্তু আইন মন্ত্রণালয়ে পাঠায় তার ভিত্তিতে কিন্তু এই বিশেষ শুনানির ব্যবস্থা করা হয় সিএমএম কোর্টের রাজধানীর বিকেলে এই কোর্ট থেকে কিন্তু ঢাকা মেট্রোপলিটনের ভিতরকার সাঁত্রিশ জন এবং ঢাকা জেলার মধ্যে যে গ্রেপ্তার হয়েছিলেন পাঁচজন মোট বিয়াল্লিশ জনের জামিন মঞ্জুর করেন এরপরে আমরা চলে আসি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে সেখানে আমরা দেখতে পারি ইতিমধ্যে যে জেল কর্তৃপক্ষ যাদের জামিন মঞ্জুর হয়েছেন সেসব শিক্ষার্থীদের অভিভাবকদেরকে ফোন করে ডেকে নেন যে তাদের সন্তানদের বা স্বজনদের জামিন মঞ্জুর হয়েছেন তারা যেন নিজে সশরীরে এসে মানে অভিভাবকের বা তার পক্ষ থেকে কেউ এসে তাদেরকে গ্রহণ করেন কেননা এটি যেহেতু বিশেষ একটি ব্যবস্থায় জামিনের ব্যবস্থা করা হয়েছে এই জন্য তারা অধিক সতর্কতা ছিলেন বলে তিনি আমাদের মানে জেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন সন্ধ্যার পর থেকে আমরা খেয়াল করি যে জেল কর্তৃ মানে জেল গেটের বাইরে অভিভাবক জড়ো হতে থাকেন একটি রাত সাড়ে নয়টার দিকে গিয়ে তাদেরকে অভিভাবকদেরকে প্রথমে জেলের ভেতরে মানে কারা কর্তৃপক্ষ তাদেরকে ভেতরে ডেকে নেয় এবং তাদেরকে নাম পরিচয় যেভাবে তালিকাটি পাঠানো হয়েছিল এবং যে জামিনের বেল অর্ডার এসেছিল সে অনুযায়ী তারা তাদেরকে এক একে করে ছাড়া মানে তাদের পরিবারের বা স্বজনদের কাছে হস্তান্তর করেন এবং সাড়ে নয়টার পরে গিয়ে কিন্তু পরিবার এবং যারা আটক শিক্ষার্থী মানে গ্রেপ্তার শিক্ষার্থী ছিলেন প্রত্যেকে আমরা বের হয়ে আসতে দেখি তবে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে পঁয়ত্রিশ জনকে এখান থেকে আজকে ছেড়ে দেওয়া হয়েছে আর বাকি সাতজন যারা কাশিম পুর কারাগারে গ্রেপ্তার ছিলেন আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে মানে সহকর্মীর কাছ থেকে জেনেছি যে সেখানে শুধুমাত্র একজন শিক্ষার্থীর যে বেল অর্ডার সেটি পৌঁছেছে যার ফলে একজনকে আজকে সেখান থেকে ছাড়া সম্ভব হয়েছে বাকি ছয়জনকে আগামীকালকে ছাড়া হবে এরকম এরকম প্রক্রিয়া চলছে বলেও কিন্তু আমরা সেই কাশিমপুর কারা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি তবে তাদেরকে যখন বের করে নিয়ে আসা হয় সেটি একটি আবেগঘন ঘন সৃষ্টি করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে যারা স্বজনরা এসেছিলেন তাদের সন্তানকে ফিরে পেয়ে ভাইকে ফিরে পেয়ে আমরা দেখি যে তারা কান্নায় ভেঙে পড়েন এবং যেসব শিক্ষার্থীরা এই দশ দিন বারো দিন গ্রেপ্তার হয়েছিলেন তারাও কিন্তু তাদের স্বজনদেরকে বুকে জড়িয়ে নিয়ে কান্নায় ভেঙে পড়তে আমরা দেখি তবে এ সময়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তাদেরকে কোথা থেকে কিভাবে আটক করা হয় গ্রেপ্তার সে কথাও কিন্তু সে আমাদেরকে জানান আবার অভিভাবকরা কিন্তু তারা বেশি আবেগাপ্লুত ছিলেন এবং তারা জানাচ্ছেন যে এই শিক্ষার্থীদের যেন ভবিষ্যতে আর কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয় কিংবা তাদেরকে হাজিরা দেওয়ার জন্য যেন বারবার আদালতের দ্বারস্থ না হতে হয় কেননা তাদের ভবিষ্যতে একটা বড় সময় পড়ে আছে তারা যেন এই আইনি বা আদালতের মার প্যাচে না পড়েন সেই জায়গা থেকে যেন শিক্ষার্থীরা মুক্তি পায় এটি কিন্তু তারা সরকারের কাছে বা কর্তৃপক্ষের কাছে বারবারই আবেদন এবং অনুরোধ নিবেদন জানাচ্ছেন যেন তাদেরকে পুরোপুরি শুধু জামিন নয় মামলা থেকে মানে খালাস দেওয়া হয় বা এই মামলাটি যেন নিষ্পত্তি ঘোষণা করা হয় তারা সেই ব্যবস্থা নিতে কিন্তু সরকার বা কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ জানাচ্ছেন তবে এই একচল্লিশ জন বিয়াল্লিশ জন শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার যে তাগিদ বা তড়িত একটি উদ্যোগ শিল্প মানে শিক্ষা মন্ত্রণালয় সেটিকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা এবং অভিভাবক দুপক্ষই মানে দুজনেই এই এটিকে সাধুবাদ জানিয়েছেন ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদেরকে আনোয়ার সাদাদ নূর জানাচ্ছিলেন কেন্দ্রীয় কারাগার থেকে